টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন টিসিএ এর দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে রাজধানীর পান্থপথের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। টিসিএ এর সভাপতি শেখ মাহবুব আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, প্রধানমন্ত্রীর সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল ইসলাম খোকন। এ সময় বক্তারা দশম ওয়েজ বোর্ড গঠনে যেন টেলিভিশনকে অন্তর্ভুক্ত করা হয় এবং টিসিএর জন্য নিজস্ব জায়গায় যেন নিজস্ব একটা ভবন করা হয় সেজন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানানো হয়। কখনো খালি হাতে ফেরে নাই তাদের কাছে।